বুঝতে হবে পাইলস বা অর্শ আসলে কি। হ্যাঁ, পাইলস বা অর্শ হচ্ছে আমাদের মলদ্বারের পাশে কিছু শিরা ফুলে ওঠা। আচ্ছা, এই শিরাগুলো ফুলে ওঠে তখন শুরু হয় ব্যথা, অস্বস্তি এবং পরবর্তীকালে সেই শিরা ফেটে সেখান থেকে রক্তপাত। আচ্ছা, একটি সাধারণ ভাষায় বলতে গেলে অর্শ বা পাইলস হচ্ছে এটাই। এর চিকিৎসা পদ্ধতির প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনধারার কিছু পরিবর্তন, সেগুলো নিয়ে আমি পরে আসবো। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যদি জীবনধারার পরিবর্তন এবং কিছু ওষুধপত্রে কাজ না দেয় সেক্ষেত্রে গিয়ে আমাদের শল্য চিকিৎসা বা অপারেশনের শরণাপন্ন হতে হয়। এই অপারেশন প্রথম যখন শুরু করা হয় তখন সাধারণভাবে কেটে ওপেন কনভেনশনাল সার্জারি করা হয়। আচ্ছা, তাতে ওই যে শিরাগুলো ফুলে যাচ্ছে উপরের চামড়া কেটে সেই শিরাগুলি একদম শেকড় অবধি গিয়ে শিরাগুলোকে বেঁধে বেরিয়ে আসা। এর ফলে মানুষের যেহেতু চামড়াটা অনেকটা কাটা হচ্ছে এবং যেহেতু ভেতরে সুতো দিয়ে বাঁধা হচ্ছে, পরবর্তীকালে রোগীর অপারেশনের পরবর্তীকালে ওখানে প্রচুর ব্যথা হয় এবং সেখানে রেগুলার ড্রেসিং করতে হয় এবং অবশ্যই সাধারণ জীবনযাপন এবং কর্মজীবনে ফিরতে প্রচুর অসুবিধা হয়। এই জায়গা থেকে একটা রিভলিউশন নিয়ে আসে হচ্ছে লেজার টেকনোলজি। লেজার টেকনোলজি হচ্ছে এক রকমের পদ্ধতি যার মাধ্যমে আমরা ওই যে শিরাগুলো আছে আমরা চামড়া না কেটে ভেতরে লেজারের খুব সরু সূক্ষ্ম লেজার ফাইবার ঢুকিয়ে আমরা সেই শিরাগুলোকে যেগুলো ফুলে উঠেছে সেইগুলোকে লেজার এনার্জি থ্রু দিয়ে ওগুলোকে সংকোচন করে দিতে পারি বা সেগুলো শুকিয়ে যায় আস্তে।